আসসালামু আলাইকুম। ভারত টিকা দিচ্ছে না, তারই জের ধরে বাংলাদেশ ইলিশ মাছ দিচ্ছে না, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে ভারতের আনন্দবাজার এবং বাংলাদেশের বাংলা নিউজ পত্রিকায় প্রকাশিত এই গুরুত্বপূর্ণ সংবাদটি আপনাদেরকে পড়ে শোনাব। তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহু বিজ্ঞাপিত ভারত বাংলাদেশ সোনালী অধ্যায়, এর রং এই মুহূর্তে যথেষ্ট ফিকে। বাংলাদেশের প্রায় 16 লাখ মানুষ ভারতীয় করোনা প্রতিষেধকের প্রথম ডোজ নিয়ে বসে রয়েছেন। সময় পেরিয়ে গেছে, ভারত জানাচ্ছে আপাতত ভ্যাকসিনের আর একটি ডোজও পাঠানো সম্ভব নয়। ঢাকা সূত্রের বক্তব্য, বিষয়টি নিয়ে ক্ষোভ আর চাপা থাকছে না সে দেশে, যার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে বাঙালির প্রিয় মাছ ইলিশ প্রসঙ্গে। দীর্ঘদিন ধরেই ভারতে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশের, তা সত্ত্বেও গত বছর জামাই ষষ্ঠীর সময়ে পশ্চিমবঙ্গে 2000 টন ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে হাসিনা সরকার। কিন্তু এবছর পশ্চিমবঙ্গের পাতে পড়েনি পদ্মার ইলিশ। বিশেষজ্ঞদের মতে এমন সরলীকরণ করাটাও ঠিক হবে না যে প্রতিশ্রুত টিকা পাঠানো হয়নি বলেই ইলিশ রপ্তানি বন্ধ থাকল। কিন্তু এটাও ঠিক, দুপক্ষের সম্পর্ক এতটাই আড়ষ্ট হয়ে গেছে, ইলিশ কূটনীতির আবহাওয়াটাই আর নেই। শেষ করছি, আসসালামু আলাইকুম।